Hello viewers, assalamualaikum. Aaj ke amra shikbo kibhabe salwar e je choto kulli hoy. Ekhane choto kulli hai, ekhane choto kulli hoy. To seta kibhabe karte hoy ebong keno choto kulli dite hoy shegulo niye bistarito amra alap korbo. To amra e je salwar ta dekhachi ekhane hai, hai ekhane je choto kulli ta hoy ebhabe. To sei kulli ta kibhabe karte hoy seta amra age kete nei. আমরা প্রথমত কাপড় নিলাম সাইডের থেকে অথবা সাইডের থেকে যে কাপড়টা আসবে সেটা আমরা এইভাবে ডাবল বাস নিব আর বড় থাকতে পারে সমস্যা নাই ডাবল বাস নিয়ে এটাকে আমরা এই এক কোণায় ভাবে ধরে এই একটু কোণাকুনি করে নিলাম তারপরে দেখাচ্ছি যে কিভাবে কাটতে হবে এখন আমরা এইভাবে তারপরে এখান থেকে এই অংশটা হবে উপরের দিকে এটা নিচের দিকে হাই এর ভাবে সিলাই হয়ে যাবে আমরা দেখাচ্ছি কিভাবে সিলাইটা করতে হবে তো এই হাইটা কেন দিতে হয় এটা দিলে অবশ্য অনেক সুবিধা আছে এটা দিলে আপনারা পরে অনেক ইজি ফিল করবেন যেমন অনেক সেলারের কিন্তু গিয়ার কম আসে পাশের দিকে কম কাপড়ের পানা কম হলে গিয়ার কম আসে তো সেই ক্ষেত্রে বসতে হাঁটাচলা করতে অসুবিধা হয় বসতে বিশেষ করে বসতে অসুবিধা হয় তো এই ছোট কুল্লিটা থাকলে অনেক ইজি হয় সেই ক্ষেত্রে বসতে কোনো অসুবিধা হয় না টান সেলারে যে হাইয়ে এখানে একটু টান খায় সেটা হয় না তো এই জন্য আমরা এই ছোট কুল্লি দিয়ে যেটার কাপড় পানায় কম থাকে সেটাকে আমরা ছোট কুল্লি দিয়ে সেলাই করব অথবা একটু স্বাস্থ্য যাদের বেশি তাদেরটা ছোট কুল্লি দিয়ে সেলাই করব তো চলুন আমরা কিভাবে সেলাইটা করতে হবে সেটা আমরা দেখব এখন তো বন্ধুরা সেলাই করার জন্য আমরা চলে আসলাম মেশিনে তো এই যে দেখেন এই যে কুল্লি দুইটা কুল্লি নিছি এখন আমরা হাইয়ে এটাকে জয়েন করব তো সেই জন্য আমরা আলাদা করে নিলাম দুদিকে মানে যে এক সাইডে হাইয়ে এক পাটে আমরা প্রথমত এটা জয়েন করব আমরা যেভাবে বলছিলাম ওই অংশটা উপরের দিকে থাকবে আমরা এইভাবে জয়েন করব অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে নিব তো হয়ে গেছে এক সাইডে সেলাই এখন আমরা হাইয়ের উপরের থেকে ধরে এসে উপরের থেকে সেলাই করে আসব দুইটা পার্ট একসাথে করে এখানে এসে আমরা এভাবে সোজা সেলাই যাব না এই যে এভাবে সোজা সেলাই যাব না এভাবে আইসা পড়ব আমরা এভাবে আসব না এভাবে আসব একটু রাউন্ড করে এই সাইডে যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা কারণ অনেকেই কুল্লি জয়েন করতে সমস্যা হয় কুচি হয়ে যায় ইয়ে হয়ে যায় আর কীভাবে কাটতে হয় অনেকের প্রবলেম হয় তো যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই ডাবল সেলাই কিন্তু দিয়ে নেবেন হাইয়ের এখানে এই যে দেখেন এক পাট আমাদের জয়েনটা হয়ে গেছে এই যে একটা কুল্লি জয়েন হয়ে গেছে এক সাইডে এই যে হয়ে গেছে দেখেন আমরা ভালোভাবে দেখাচ্ছি দেখেন এই যে উপরের থেকে এই যে হাইটা এভাবে হয়ে গেছে হাইয়ের মধ্যে কুল্লিটা এখন আমরা আরেক পাশে জয়েন করব একইভাবে আমরা কিন্তু হাইয়ের ওই নিচে এটা মিল করে তারপরে ধরবো উপর থেকে আন্তাজি কুল্লিটা লাগাই ফেলবো না তাইলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে এই যে এখন দেখেন মিলে গেছে আমরা এইভাবে মিল করে তারপরে ধরবো নিচ থেকে আমরা হাইটা যতটুকু কাটা হয়েছে তো অবশ্য ছোটো কুলি লাগাইতে হলে হাইটা হাফ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি একটু বেশি নিতে হবে
নাহলে অনেক সময় দেখা যায় ছোট কলিটা লাগানোর পরে একটু ছোট হয়ে যায় হাইটা, যেটা আমার অভিজ্ঞতা আমি সেটা বললাম। তো আমরা এটাকেও একইভাবে এভাবে এখানে এসে একটু থামবো, ফিটটা একটু উঠে তারপরে এভাবে ঘুরে চলে আসব। দেখবো নিচে যেন ভিতরের দিকে যেন কোনো কুচি না খায়, অবশ্যই খেয়াল রাখবো সেদিকে। অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে নিব সবগুলোতেই। সে যে দেখেন আমাদের হাইটা কিন্তু হাইয়ে কিন্তু ছোট কলিটা জয়েন্ট হয়ে গেছে। এই যে এখন আমরা হাই সেলাই করে আসবো, এভাবে হাইটা সেলাই করে আসবো। তো আমরা এখন হাইটা সেলাই করব পায়ের মোহরির থেকে ধরে। এটা প্লাজো সালোয়ার, অবশ্যই আপনারা যারা আমার আগের সাবস্ক্রাইবার তারা অবশ্যই দেখছেন যে প্লাজো সালোয়ার কীভাবে সেলাই করতে হয়। আমরা মোহরিটার মাপ নিয়ে নিলাম ও কীভাবে কাটতে হয়, তারপর আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই আপনারা দেখে নেবেন যারা দেখেন নাই, আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো। দেখেন আমাদের কলিটা কিন্তু এভাবে জয়েন হয়ে গেছে, এখানে সরানো হয়ে গেছে কলিটার জন্য। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন অবশ্যই, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। তো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্টের মাধ্যমে না জানালে আমি কীভাবে বুঝবো, অথবা আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, কোন কাজের একটু প্রবলেম মনে হয়, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি। এই যে হাইটা দেখেন, এই যে হাইটা আমাদের হাইয়ের সাথে ছোট গলিটা কিন্তু জয়েন হয়ে গেছে। এখন আমি এটাকে বাস করে উল্টো করা, তো একটু বাউ করে দেখাচ্ছি। এই যে দেখেন ছোটো গলিটা হয়ে গেছে কিন্তু। এই সেলোয়ারের ডিজাইনটা এটা মনে হয় নতুন আসছে ইদানিং, এটা একটু দেখি বেশি। এই যে দেখেন হাইটা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।